আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আরো একটি নতুন আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আপডেট নিউজ। নবম পে স্কেলের সর্বশেষ যা জানা গেল, জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে। 1973 সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল 2015 পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে 5 বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি করা হয়েছে। পে স্কেল কেন জারি করার সময় হয়েছে? করোনাকাল অতিবাহিত হওয়ার পর বিশ্ব বাজার মন্দা হয়েছে, দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি রপ্তানিতে বিশ্ব বাজারসহ আমাদের দেশেও ভাটা পড়েছে। চলতি অর্থবছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি 6.18 ছাড়িয়েছে। প্রতি বছর 5% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়, সে হিসেবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সে হারে বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয়, তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে। এবছর কি পে স্কেল জারি হবে? সোজা সাপটা উত্তর হচ্ছে এবছর আর পে স্কেল জারি হবে না। শুধু তাই নয়, বাজেট পেশ শেষ যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বাজেট পর্যন্ত রাখা হয়নি, তাই এবছর মহার্ঘ ভাতাও পাওয়া যাবে না। দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতাদি যদিও পরে উঠছে না, তবুও সরকারি কর্মচারীদের এবছর আর মহার্ঘ ভাতা আশা করা যায় না। তবে ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন তবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।